সব কিছু মোটামুটি ঠিকঠাক থাকলেও তেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের দায়ের করা রিট নিয়ে আপিল বিভাগের রায়ের ফলে সাতান্ন হাজারের বেশি শূন্য পদে অনুষ্ঠিতব্য তৃতীয় চক্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে যাচ্ছে তেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে আপিল বিভাগের রায় চ্যালেঞ্জ করে রিভিউয়ের প্রক্রিয়া শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ রোববার এনটিআরসি এর চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ আকরাম হোসেন দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে সুপ্রিম কোর্ট থেকে দেয়া এই পর্যবেক্ষণে রিটকারীদের নিয়োগের কথা বলা হলেও হাইকোর্ট থেকে দেয়া সাত দফা নির্দেশনায় জাতীয় মেধা তালিকা করে নিয়োগের কথা বলা হয়েছে তাই এই জটিলতার সৃষ্টি বিষয়টি উল্লেখ করে চেয়ারম্যান বলেন আমরা কোন নির্দেশনা অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করব তা নির্ধারণ করতে পারছি না তাই আপিল বিভাগের রায় রিভিউ করে আবেদন করা হয়েছে তিনি আরও বলেন আগের অ্যাটর্নি জেনারেল মারা গিয়েছেন নতুন অ্যাটর্নি জেনারেল এসেছেন এদিকে দুইজন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন তাই আমরা আবেদন করলেও আইনি প্রক্রিয়া শুরু হতে কিছুটা দেরি হচ্ছে তবে আশা করছি শীঘ্রই প্রক্রিয়া শুরু হবে জানা গেছে দু হাজার পনেরো খ্রিস্টাব্দে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব পায় এনটিআরসিএ এন এ নির্দেশনা দিয়ে জারি করা পরিপত্রে নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণদের শিক্ষক পদে নিয়োগ সুপারিশ করা হবে বলে উল্লেখ ছিল এর পরের বছর দু হাজার ষোলো খ্রিস্টাব্দে তেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনুষ্ঠিত হয় এতে সাড়ে সতেরো হাজার প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু এক বছরেও নিয়োগ সুপারিশ না পেয়ে দু হাজার সতেরো খ্রিস্টাব্দে হাইকোর্টে রিট মামলা দায়ের করেন তারা দু আঠারো খ্রিস্টাব্দের নভেম্বরে বিটকারী নিবন্ধনধারীদের গেজেট ও পরিপত্র অনুযায়ী নিয়োগ সুপারিশ করার নির্দেশনা দিয়ে রায় দেয় হাইকোর্ট সেই রায় বহাল রেখেছিল আপিল বিভাগ আপিল বিভাগে সেই নির্দেশনার রিভিউ চেয়ে আবেদন করছে এন এই এ আইনি জটিলতা কেটে গেলেই তৃতীয় চক্রের শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু করবে এন